বিরোধী দলনেতার কথায় কথায় এই কোর্টে যাওয়া আর কিছু কিছু বেঞ্চের কাছে যাওয়া দুর্ভাগ্যজনকভাবে একটা প্রবণতায় পরিণত হয়েছে। কথায় কথায় কোর্টে যাওয়া একটা প্রবণতায় দাঁড়িয়ে গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুক্রবার 7ই জুলাই এই মন্তব্যই করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উল্লেখ্য, আপনাদেরকে জানাই যে শুক্রবারই হাইকোর্টে দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার 6ই জুলাই শুভেন্দুকে একটি নোটিশ পাঠান কাঁথি থানার আইসি। সেই নোটিশে বলা হয়েছে ভোটের দিন বুথের বাইরে ঘুরতে পারবেন না তিনি। এরপরই হাইকোর্টে যান শুভেন্দু। শুক্রবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট সেই পুলিশি নোটিশকেই মান্যতা দিয়ে জানিয়ে দেয় ভোটের দিন নিজের ভোটদান কেন্দ্রের বাইরে যেতে পারবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিরোধী দলনেতার কথায় কথায় এই কোর্টে যাওয়া আর কিছু কিছু বেঞ্চের কাছে যাওয়া দুর্ভাগ্যজনকভাবে একটা প্রবণতায় পরিণত হয়েছে, তো সেটা খারিজ হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন কি বলেছেন? রাজ্য নির্বাচন কমিশন বলেছেন যারা নিরাপত্তা পান VIP, তো তাঁরা যারা ভোটার, পঞ্চায়েত নির্বাচনের ভোটার, তাঁরা তাদের বুথের বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। আর বুথে যখন ভোট দিতে ঢুকবেন তখন তাদের নির্দিষ্ট সংখ্যক নিরাপত্তা রক্ষী থাকবে, সেটা তারা বেঁধে দিয়েছেন। এর মধ্যে দোষ কোথায়? তো ভালো কাজ করেছেন, প্রার্থী তার বুথ তার এলাকার এলাকায় থাকতে পারবেন। আর কেউ যদি প্রার্থী না হয়ে শুধু ভোটার হন, ভোটার ভোট দিতে তার বুথটায় ঢুকতে পারবেন, এর বাইরে ভোট হচ্ছে এমন কোনো জায়গায় ঘুরতে পারবেন না। এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা তৃণমূল, বিজেপি, অন্য যদি কোনো দল যারা থাকেন তাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য, এ তো আমাদের স্বাগত জানানো উচিত। বিরোধীরাই লাফাবে যে মানে কেন এই হবে না ওই হবে না, আর কমিশন যখন কড়া ব্যবস্থা নেবে তারা কোর্টে চলে যাবে, মামার বাড়ির আবদার নাকি? তো এই কোর্টে যাওয়ার যে রোগটা তৈরি হয়েছে শুভেন্দুর, আজকে এবং গত 2-4 দিন ধরে তো যা কোর্ট থেকে যা যা রায় খবর আসছে তাতে কোর্ট নিয়ে নাচানাচিটা তো একটু বন্ধ হওয়া উচিত, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চলা উচিত। শুভেন্দু যদি কোনো ব্যক্তি তার ভোটার, তিনি যে এলাকার ভোটার, তিনি যাবেন তার বুথে ভোট দেবেন, বাস, আবার ঘোরাফেরার কি আছে? প্রার্থী তার এলাকাটায় ঘুরতে পারবেন, গ্রামসভার প্রার্থী, পঞ্চায়েত সমিতির প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী, তারা তাদের মতো ঘুরবেন যা আচরণ বিধিতে আছে, কিন্তু প্রার্থী নন অথচ ঘুরবেন, এ তো তাহলে তো সব দলের সবাই যদি ঘুরতে আরম্ভ করে ভোটের দিন, খুব স্বাভাবিকভাবেই কমিশন সব দলকেই হাত পা বেঁধে দিয়েছে। কাঁথি থানার আইসি ভোটের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ দিয়ে জানান যে তিনি পঞ্চায়েত নির্বাচনে যেদিন ভোট গ্রহণ সেদিন কেন্দ্রের বাইরে যেতে পারবেন না, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে তিনি যেতে পারবেন না। কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকেই প্রচার পর্ব শেষের পর ভোটের দিন অন্য কেন্দ্রে যেতে নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন, আর তার জন্যই এই চিঠি। আর তার প্রেক্ষিতেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।